ত্রিপুরা সরকারের তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসেবে বুধবার দায়িত্বভার গ্রহণ করলেন কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তার উপর আস্থা এবং ভরসা রাখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যকে এদিন ধন্যবাদ জানিয়েছেন তিনি। ত্রিপুরা সরকারের বেশ কয়েকটি কর্পোরেশনের চেয়ারম্যান পদে রদ বদল হয়েছে গত 25 সেপ্টেম্বর। ত্রিপুরা তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসেবে সেদিনই নির্বাচিত হয়েছেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। বুধবার সেই নতুন দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। উত্তরীয় পরী এবং পুষ্পস্তবক দিয়ে আগরতলা শহরের লেক চৌমনে স্থিত এসসি কর্পোরেশনের অফিসে এদিন তাকে স্বাগত জানান তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগমের কর্মী এবং সদস্যরা। নতুন চেয়ারম্যানের হাতে দায়িত্ব তুলে দেন কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান রঞ্জিত দাস। পিছিয়ে পড়া সম্প্রদায়ের সকল মানুষকে সাহায্য করার লক্ষ্য নিয়েই কাজ শুরু করবেন বলে এদিন জানালেন ত্রিপুরা সরকারের এসসি কর্পোরেশনের নতুন চেয়ারম্যান পিনাকী দাস চৌধুরী। আজকে আমি প্রথমেই আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং আমাদের পার্টির রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্যকে ধন্যবাদ জানাই। ওনারা যে আস্থা বিশ্বাস আমার উপর রেখেছে, বিশেষ করে এসসি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া, এবং সেটা আমাদের সরকারেরই লক্ষ্য পিছিয়ে পড়া সমাজের প্রত্যেকটা মানুষকে সেখানে সহযোগিতা করা, সেই জায়গায় এই আস্থা বিশ্বাস রেখে আমাকে দায়িত্ব দিয়েছে। এবং আমিও বিশ্বাস করি ওনাদের আস্থা বিশ্বাস রক্ষার্থে এবং জনগণের স্বার্থে আগামী দিন কাজ করব এবং চেষ্টা করব সেই কর্পোরেশনের মাধ্যমে প্রত্যেক যারা আমরা অনগ্রসর জাতি রয়েছে প্রত্যেকটা মানুষকে সেখানে সহযোগিতা করা এবং সেখানটায় সার্বিকভাবে অর্থনৈতিকভাবে মজবুত করা। পিনাকী দাস চৌধুরীর হাত ধরে ত্রিপুরা রাজ্যের অনগ্রসর শ্রেণীর মানুষেরা সামাজিক এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে বলে আশাবাদী রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।